ব্লু লক কোলাবরেশন ক্যাম্পেইন আসার পর থেকে আমরা প্রত্যেকটা ইউজার যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে ফ্রি জার্সি। আর অপেক্ষা করবই না বা কেন, যেহেতু জার্সিটা অনেক সুন্দর তার উপর ফ্রি। এবং গত কয়েকদিন থেকে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই জার্সিটা কবে দিবে কবে দিবে। ফাইনালি জার্সিটা চলে এসেছে এবং সেটা কিভাবে রিসিভ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। ওকে, ফ্রিতে জার্সিটা রিসিভ করার জন্য আপনাকে ম্যাচে আসতে হবে। সেখান থেকে আপনাকে আসতে হবে ইভেন্ট ভার্সেস এআই অর্থাৎ ট্যুর ইভেন্টে। আসার পর আপনারা দেখতে পাবেন এখানে ইভেন্টের দুইটা বক্স, একটা হচ্ছে ব্লু লক ফার্স্ট সিলেকশন যেটা আমরা গত সপ্তাহে পেয়েছি, অলরেডি কমপ্লিট করেছি, আর একটা হচ্ছে ব্লু লক সেকেন্ড সিলেকশন, এখানে আমরা এন্টার করব। এন্টার করার পর আমরা যদি ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আপনি যখন এই ইভেন্টে 250 পয়েন্ট করবেন তখন একটা ফ্রি চান্স ডিল পাবেন। চান্স ডিলের কথা আপনাদের সবার মনে আছে, ব্লু লক ক্যাম্পেইন উপলক্ষে একটা হাইলাইট বক্স আছে যেখানে 8টা প্লেয়ার আছে, সেখানে একটা ফ্রি চান্স ডিল পাবেন। যখন 500 পয়েন্ট করবেন তখন 10,000-এর 3টা ট্রেনিং প্রোগ্রাম পাবেন, যখন 750 পয়েন্ট করবেন তখন আপনি আরেকটা চান্স ডিল পাবেন। অর্থাৎ ব্লু লক বক্সে আজকে আমরা এখান থেকে দুইটা প্লেয়ার পেয়ে যাবো, আর আরেকটা অলরেডি আমরা ফ্রিতে পেয়েছি যেটা ইনবক্স থেকে কালেক্ট করতে হবে। আজকে আমরা তিনটা প্লেয়ার পেয়ে যাবো ফ্রিতে। 1,000 পয়েন্ট করলে আপনি 30,000 জিপি পাবেন। অ্যান্ড ফাইনালি 1,500 পয়েন্ট করলে আপনি ব্লু লক টিম হোয়াইট নামে যে জার্সিটা, এই জার্সিটা পেয়ে যাবেন। এই জার্সিটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। ফ্রিতে এর আগে যে জার্সিগুলো আসছে সেগুলোর সাথে কম্পেয়ার করার মতো একটা জার্সি। এবং 2,000 পয়েন্ট করলে 10,000-এর আরও তিনটা প্রোগ্রাম, এবং 2,500 করলে আরও 30,000 জিপি, 3,000 করলে আরও তিনটা প্রোগ্রাম 10,000-এর। অর্থাৎ এই ইভেন্টটাতে আপনি 3,000 পয়েন্ট করলে 9টা 10,000-এর ট্রেনিং প্রোগ্রাম পাবেন, 60,000 জিপি পাবেন, 2টা চান্স ডিল পাবেন এবং একটা ফ্রি জার্সি পাবেন। এই ইভেন্টটা কিন্তু খুবই ভালো হয়েছে, মানে সেকেন্ড সিলেকশনটা খুবই ভালো হয়েছে ফার্স্ট সিলেকশনের থেকে। সো আপনি যদি এই ম্যাচটা কমপ্লিট করেন দেখেন প্রতি ম্যাচে আপনি 1,078 পয়েন্ট করে পাচ্ছেন পার ভিক্টোরি পয়েন্ট। অ্যান্ড আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেমন আমি আগে স্কোয়াডটা চেঞ্জ করে নিই যেহেতু আমি এটা থেকে গেম প্লে করবো না, এবং আমি যদি এখানে অটো পিক দেই, দেখেন আমি এবার পার ম্যাচে কত পাবো। আমি এখান থেকে ব্যাক হয়ে আসি, এবার বোনাসে ক্লিক করি, দেখেন আমি এক ম্যাচ জিতলেই পাবো 2,100 পয়েন্ট, অর্থাৎ দুই ম্যাচ জিতলে আমার এই ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা আগে অটো পিক দিয়ে নেবেন, তাইলে এই ইভেন্টটা রিলেটেড আপনার স্কোয়াডে প্লেয়ারগুলো চলে আসবে, তাইলে আপনি প্রতি ম্যাচ উইন হলে বেশি পয়েন্ট পাবেন। সো এই ইভেন্টটা কমপ্লিট করে আপনাদের পছন্দের জার্সিটা রিসিভ করে ফেলেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।